রাজধানীর নির্মাণাধীন ভবনগুলো যেন এক একটা মশা উৎপাদনের কারখানা ডেঙ্গু ভয়াবহ রূপ নিলে কিছুটা নজরদারি হলেও এখন দেখার কেউ নেই মাঝে মধ্যে ওষুধ ছিটানো হলেও তা কাজে আসে না বিশেষজ্ঞরা বলছেন মশক নিধনে বৈজ্ঞানিক পদ্ধতি প্রয়োগের ঘাটতি আর সক্ষমতার অভাবে দুই যুগেও দেশে এডিস মশা নিয়ন্ত্রণ সম্ভব হয়নি রফিকুল ইসলামের ধারাবাহিকের আজ তৃতীয় পর্ব সহ কোটি টাকার পুরস্কার গেল কয়েক দশক ধরে রাজধানীতে চলছে বহুতল ভবন নির্মাণের প্রতিযোগিতা নির্মাণাধীন এসব ভবনে জমে থাকা স্বচ্ছ পানিতে জন্ম নিচ্ছে এডিস মশা গেল বছর রাজধানীতে পঞ্চাশ শতাংশ ডেঙ্গু রোগের জন্য নির্মাণাধীন ভবনকে দায়ী করা হয় এবারের চিত্র আগের মতো ডেঙ্গু মোকাবেলায় নেয়া হয়নি আগাম কোনো ব্যবস্থা রাজধানীতে এরকম নির্মাণাধীন ভবনের সংখ্যা কয়েক হাজার আর এসব নির্মাণাধীন ভবনের এই হাউসগুলো থেকেই প্রতি বছর জন্ম নেয় লক্ষ লক্ষ এডিস মশা ভবন মালিকদের অসচেতনতার পাশাপাশি সিটি কর্পোরেশনের উদাসীনতাকে দায়ী করছেন নগরবাসী এমনি আসে যায় ওই ডিউটি খালি শুধু ডিউটি পালন করে কোনো ওষুধ মসুদ কোনো কর্তব্য না এই যে কাজ চলে এখানে কোনো সময় এসে দেয় নাই যেটা মশা উৎপাদন এই জায়গায় ওষুধ দেয় না আর ওষুধ দেয় দি ঠিকই লোকের আসেনি আসুলগাছা বলে খাওয়া হয়েছে এলাকায় অনেক মশা কিছুদিন আগে আমার বউ বাচ্চা সবাই রিডেঙ্গু হয়েছে ওষুধ হালকা পাতলা দেয় কিন্তু এরকম ভালো ওষুধ দেনা ভালো ওষুধ দিলে এত মশা হয়তো না এখানে নগরবাসীর অভিযোগ মাঝে মধ্যে মশার ওষুধ প্রয়োগ করা হলেও তা কাজে আসছে না কীটতত্ত্ববিদ অধ্যাপক ডক্টর গোলাম সরুয়ার বলছেন সঠিক পদ্ধতিতে ওষুধ প্রয়োগ না করায় মশা মরছে না যেখান থেকে যত দূরত্ব থেকে স্প্রে করার দরকার সেই দূরত্বটা যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু আমাদের ইয়ারের একটা আছে দ্যাট ইজ এল ডি ফিফটি ভ্যালুজের উপরে ডিপেন্ড করে যে লিথাল ডোজটা নির্ধারণ করা হয়েছে সেই লিথাল ডোজটা মস্কুইটোর বডি পর্যন্ত যেতে লিথাল ডোজ হয়ে যায় তাহলে মস্কুইটো যেমন রেজিস্ট হবে মস্কুইটোর আশেপাশে মশার যে প্রাকৃতিক শত্রু আছে সেই প্রাকৃতিক শত্রুটা কিন্তু মারা যাবে তাহলে কিন্তু মশা দুই দিক থেকে শক্তিশালী হয়ে যাচ্ছে এক হচ্ছে তার ভিতরে বেড়ে ওঠা ভাইরাসের জন্য একটা সুন্দর পরিবেশ তার সরিয়ে দিতে পারছে আর একটা হচ্ছে সে নিজে শত্রু হয়ে যাচ্ছে তার মানে দ্বিগুণ উৎসাহে সে কিন্তু বংশ বিস্তার করবে জনস্বাস্থ্য বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর বেনজির আহমেদ জানান গ্যালোবারের পুনরাবৃত্তি যাতে না ঘটে সেজন্য দায়িত্ব নিয়ে কাজ করতে হবে এই গত তিন মাসে কিন্তু ইতিমধ্যেই বেশ কিছু ডেঙ্গু হয়েছে এবং মৃত্যু হয়েছে যেটা আগে কখনো হয়নি ইভেন গতবারও হয়নি এডিজ মশার নানা ধরনের যে জরিপ আছে এই জরিপগুলো করে ঝুঁকি নিরূপণ করা এবং সেই ব্যবস্থাগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমার কাছে হলো এই যেখানে পানি জমে আছে সেটা নিষ্কাশনের ব্যবস্থা করা ডেঙ্গু নিয়ন্ত্রণে কীটতাত্ত্বিক সক্ষমতা বাড়াতে না পারলে সব চেষ্টা বিফল হবে এই তেইশ বছরে কিন্তু এখনো পর্যন্ত আমাদের দেশে মেডিকেল অ্যান্টামোলজিস্ট তৈরি করার জন্য কোনো প্রতিষ্ঠান গড়ে ওঠে বা কোনো প্রতিষ্ঠানে কিন্তু এটাকে আমরা অ্যাডাপ্ট করি নাই এবং এই মশার রেজিস্টেন্স দেখার জন্য যে একটা ল্যাব থাকবে সেই ল্যাব কিন্তু আমরা এখনো পর্যন্ত করে ফেলতে পারিনি আবার সেই ল্যাবে যে গবেষক থাকবে এবং গবেষণা ইকুইপমেন্ট থাকবে সেটার অ্যারেঞ্জমেন্টও কিন্তু প্রপারলি দশটা জোন যদি থাকে এক একটা সিটি কর্পোরেশন দুই সিটি বিশটা জোন থাকে তাহলে বিশটা কীর্তাত্ত্বিক দল থাকার কথা তা আমাদের সেখানে একটাও নেই এটা হলো মূল ঘাটতিটা তারা চিত্রটা নিজে দেখতে পেত যে ডিজ মশা প্রজননের চিত্রটা কোথায় বেশি কোথায় কম এবং এগুলো বারবার পাওয়ার ফলে তাদের সক্ষমতা বাড়তো তাদের অভিজ্ঞতা বাড়ত এবং তারা আরও বেটার কাজ করতে পারতো এই কাজটা হয়নি এই কাজটা কখনোই হয়নি বলে যে আমাদের যে জায়গায় ছিলাম আমরা বিশ বছর আগে তেইশ বছর আগে এখনও সেই জায়গায় আছি তাহলে রফিকুল ইসলাম আর টিভি ঢাকা